আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজকে আমরা যে মেশিনটা নিয়ে আপনাদের সামনে ভিডিও দিতে যাচ্ছি, এটা হচ্ছে চেন শ, যেটাকে বলি আমরা গাছ কাটা মেশিন। এই গাছ কাটা মেশিনের আগে অনেক ভিডিও দেখেছেন, 20 ইঞ্চি 22 ইঞ্চি। এটা হচ্ছে একদম প্রফেশনাল একটা চেন শ, যেটা হচ্ছে 30 ইঞ্চি একটা, অনেক বড়। একসাথে আপনি প্রায় 2 ফিট 2.5 ফিটের চেয়েও মোটা গাছগুলো একসাথে একবারই কাটতে পারবেন, এবং এটা অনেক শক্তিশালী। এই ইঞ্জিনটা নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো আর কি। তো আমার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন ইঞ্জিনটা, এই যে ইঞ্জিনটা দেখছেন, এটা ব্লেডটা আমরা এখনই এখানকার কিছু গাছ কাটলাম আর কি, একটা আমরা শ মিলে আসছি এখানকার। আপনি দেখতে পাচ্ছেন কত বড় এবং কত মোটা মোটা ব্লেডগুলো, মানে চেন যেটাকে বলি আমরা। এটার এক্সট্রা চেন আপনারা নিয়ে রাখতে পারেন এবং এটা ধার দিলে অনেকবার ব্যবহার করতে পারবেন, আর এটা সহজেই নষ্ট হয় না। খুব বড় মোটা তার কাটার সাথে লাগলে তখন হয়তো একটু ক্ষতি হয়, তাছাড়া নর্মালি এটার কোনো ক্ষতি হয় না। 30 ইঞ্চি হওয়ার কারণে আপনার অনেক মোটা গাছ কাটতে পারবেন। ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটার সবগুলো পুরো বডিটাই স্টিল, এটা একটা বেনিফিট। এর আগে যেগুলো ইঞ্জিন দেখেছেন সেটাতে মোটামুটি প্লাস্টিক বেশি থাকে, আর এটাতে পুরোটাই ইঞ্জিনটাই হচ্ছে স্টিল। আপনি যেদিকেই দেখবেন না কেন স্টিলেই সবগুলো। সো প্লাস্টিক হয়তো খুব হালকা পরিমাণে দেয়া আছে, তার মানে এটা আপনি অনেক বড় বড় কাজ করে যদি খুব গরম হয় ইঞ্জিন তখনও এটা ব্যবহার করতে পারবেন, তাতে আপনার প্লাস্টিক নিয়ে কোনো সমস্যা হয় না। এবং ইঞ্জিনের এখানে নাম্বার দেওয়া আছে, আপনি দেখতে পারবেন, কারণ এগুলো চায়না থেকে সরাসরি আসে। এবং এটার স্টার্টিংটাও খুব ভালো মানের একটা স্টার্টিং, দেখতেই পাচ্ছেন যে এটার বডিটা কত শক্ত। এখানে যেটা দেখছেন এটা তেলের যে মুখটা, এটাতে আপনারা মোটামুটি 2 লিটার তেল পর্যন্ত এখানে দিতে পারবেন। এবং মোবিলের জায়গা আছে, তার আগে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। আপনারা যখন স্টার্ট দেওয়ার পর এটা যখন লক করবেন, এইখানে একটা লক আছে, এটা যদি আপনি খুলে দেন তাহলে হচ্ছে আপনার চেনটা ঘুরবে না, আর যদি আপনি এটা লকটা আবার লাগাই দেন তখন আবার এটা চাপ দিলে ঘুরবে। সো এটা একটা ভালো জিনিস। আর স্পিড বাড়ানোর ক্ষেত্রে আপনি যে স্পিডে ব্যবহার করছেন সেটার থেকে আরও বেশি করতে চাইলে এটা বাহির করে দিবেন এবং ভিতরে দিলে যে নর্মাল স্পিডটা সেটা পাবেন। এবং আরও স্পিড বাড়ানোর জন্য আপনার হাতের যে স্পিডটা বাড়ানোর যে পিক আপটা আছে এটা ব্যবহার করতে পারেন। এখানে 2টা লক আছে, 2টা একসাথে চাপলে এটা আপনার স্পিড বাড়া কমা করতে পারেন। এই স্পিড বাড়া কমার জিনিসটা লক করে দিতে পারবেন এটা দিয়ে। এরপরে এদিকে দেখেন অন অফ সুইচ আছে, আপনি দ্রুত কোনোভাবে যদি আপনার মনে হয় না এখনই অফ করা দরকার, জাস্ট এখান থেকে আঙ্গুল চালিয়ে এটা অন অফ করে দিতে পারবেন। এবং এটা হাতের একদম নাগালি, এটাও স্টিলের। দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা হচ্ছে পুরোটা মোবিলের জায়গা, মোবিল একসাথে অনেকগুলো দিতে পারবেন, প্রায় 250 ml-এর মতো। এবং মোবিলের জায়গাটাও দেখতে পাচ্ছেন পুরোটাই স্টিল। সো আপনার এটার যদি আপনাদের মনে হয় যে না এত দামি একটা জিনিস নিচ্ছি সেটাতে কোনো নষ্ট হওয়ার কিছু আছে কি না, নষ্ট হওয়ার কিছুই নেই, কারণ মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে এটা খুবই শক্তিশালী। আরেকটা জিনিস, স্টার্ট দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে একটা স্প্রিং দেখতে পাচ্ছেন, এই স্প্রিংটা চাপ দিয়ে ধরে টান দেওয়ার পর ছেড়ে দেওয়ার সাথে সাথে স্টার্টটা নেবে। এর আগে আপনারা যারা ডিজেল ইঞ্জিন অনেকে দেখেছেন সেই ডিজেল ইঞ্জিন এর কিছুটা কপি বলতে পারেন, ওই টাইপের স্টার্টিংটা আর কি। শুধু স্টার্টিংটাই একটু ভিন্নতা আছে অন্য মেশিনগুলোর থেকে, মোটামুটি এই বিস্তারিত। আর এটা খুবই ভালো একটা ইঞ্জিন, আপনারা এই ইঞ্জিনটা ব্যবহার করে খুবই মজা পাবেন। এবং এই যারা প্রফেশনালি যাদের স মিল আছে তারা ব্যবহার করতে পারেন, যারা সেনাবাহিনী বলেন, তারপরে ইলেকট্রিক, যারা বিভিন্ন বিদ্যুৎ কোম্পানি আছে তারা চাইলে এটা ব্যবহার করতে পারে। এটা খুবই ভালো একটা কাজের জন্য, এবং দ্রুত যেখানে আপনারা দেখেন যে গাছ পড়ে গেছে, এখন তো বর্ষা সিজন, এখন বেশি গাছ পড়ছে, দ্রুত গিয়ে আপনারা যারা দরকার এটা ব্যবহার করে দ্রুত কাজ করে। যে অনেক সরকারি প্রতিষ্ঠান আছে যাদের এই মেশিনটা প্রয়োজন হয়, তো আপনারা যদি চান সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। তো আমরা কৃষি বাজার সবসময় ডেলিভারি ইনশিওর করি 72 ঘন্টার মধ্যে, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আপনারা যে কোনো প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন। তো ভিডিও আর বাড়াচ্ছি না, যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে আমাদের মোবাইল নাম্বারে মোবাইল করে জানতে পারবেন, অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এর বিস্তারিত দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।